আরও অস্বস্তি বাড়ল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। মৈসুর নগর উন্নয়ন বিভাগের জমি কেলেঙ্কারি মামলায় এবার তাকে তলব করল লোকাযুক্ত পুলিশ। আগামী 6 নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যে সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী বিএমকে জিজ্ঞাসাবাদ করেছে লোকায়ুক্ত পুলিশ। মোদার জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তার স্ত্রী ও পরিবারের। মৈসুর নগর উন্নয়ন মন্ত্রকের জমি বেআইনিভাবে বিলি করা হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর স্ত্রী ও শালকও এ দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ ওঠে। এক সমাজকর্মীর অভিযোগ, এ দুর্নীতির ফলে রাজ্যের 45 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এরপরে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য লোকায়ুক্তকে নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালের রয়েছে বলে আদালত নির্দেশ দিয়েছে। তার ভিত্তিতে এবার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল লোকায়ুক্ত পুলিশ। ইতিমধ্যে তারা এই মামলায় এফআইআর দায়ের করেছে। সিদ্দারামাইয়ার স্ত্রী ছাড়াও শ্যালক মল্লিকার্জুন স্বামীকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছে লোকায়ুক্ত পুলিশ। রাজনীতির কারবারিরা বলছেন, মুদা জমি কেলেঙ্কারিতে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে অভিযোগের চাপে পড়েছে কংগ্রেসও। অক্টোবরের শুরুতে এ মামলায় অভিযান চালিয়েছিল এটি। সেই সময় মোদার অফিস সহ একাধিক জায়গা তল্লাশি চালানো হয়েছিল, কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করে যে এদিকে এমইউটি এর জমি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছেন সিদ্দারামাইয়া স্ত্রী, আর সেই প্রস্তাব এমইউটি এ গ্রহণ করেছে। রিপোর্ট আর ইনিউজ।